বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন শনির বক্রতা কর্কট লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং রাশির ক্ষেত্রে তো অবশ্যই তাদের ঢাইয়ার বিষয়ে অবশ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাশির কথা অন্য ভিডিওতে জানাচ্ছি আগে আমি এখানে লগ্ন সাপেক্ষে আলোচনাটা আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন শনি রাশি লগ্নের অষ্টমভাবে অবস্থান করছিল বা রাশির অষ্টমভাবে অবস্থান করছিল এবং এই অষ্টম ঘরে শনি রাশি সাপেক্ষে ঢাইয়ার সৃষ্টি করে এবং লগ্ন সাপেক্ষে শনির অষ্টম গোচর চলছে তো এক্ষেত্রে আমার মনে হয় শনি যখন বকরি হয়ে গেল এই বিষয়টায় আপনারা যে ভালো বা মন্দ ফলগুলো পাবেন তার মধ্যে প্রথম যে বিষয়টা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে বক্রতার যে বিষয়টা কী তো নতুন যারা দেখছেন অ্যাস্ট্রোলজি বা একেবারেই ব্যাপারটা খুব একটা বোঝেন না যে বক্রতা কী বেসিক কিছু আইডিয়া আছে বক্রতা হচ্ছে আপনি যদি কোনো গ্রহকে টেলিস্কোপে রোজ পর্যবেক্ষণ করেন যখন সেই গ্রহটা বকরি হবে তখন দেখবেন সেই গ্রহটা নিজস্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে কারণ হচ্ছে প্রত্যেক গ্রহই কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে তো সেই প্রদক্ষিণরত অবস্থায় সেই গ্রহ এবং আমাদের পৃথিবীর মধ্যে যখন কৌণিক দূরত্বটা বেড়ে যায় প্রত্যেক গ্রহের তো পরিক্রমণ পথ আলাদা আলাদা তো কৌণিক দূরত্বটা যখন বেড়ে যায় তখন এরকম মনে হয় যে সেই গ্রহটা পিছিয়ে এসছে এটাকে আমরা বকরি বলি তো আমাদের অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষশাস্ত্রে ম্যাক্সিমাম বিষয় কিন্তু আপাত দৃষ্টির উপর ডিপেন্ড করে আমরা পৃথিবী থেকে যে দৃষ্টিতে সেই গ্রহটাকে অবজার্ভ করছি তো সেই বিষয়টা আমরা বকরি বলি আবার যখন গ্রহটা মার্গী হবে মানে চৌঠা নভেম্বর তখন আবার গ্রহটাকে আমরা যথাস্থানে স্বস্থানে দেখতে পাবো যেখানে আমরা আগে গ্রহটাকে পর্যবেক্ষণ করতাম তো এমতো অবস্থায় আমাদের কী কী ভালো বা মন্দ ফল আসবে হ্যাঁ বকরি হলে অনেক সময় আমরা উল্টো ফল দেখি যেটা আগে ভালো হচ্ছিল সেটা এখন খারাপ হচ্ছে যেটা আগে খারাপ হচ্ছিল এখন ভালো হচ্ছে এরকম আমরা উল্টো ফল দেখি তো কর্কট লগ্নের সাপেক্ষে যেহেতু অষ্টমভাবে শনি অবস্থান করছিল প্রথমত বলবো তাদের ক্ষেত্রে লাইফে এই সময় যে কাজগুলো একাধিক বাধা আসছে মানে আপনি পরিকল্পনা করছেন সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন কিন্তু কোনো অযাচিত কারণে আপনি বাধার মধ্যে পড়ে যাচ্ছেন পরপর বাধা মানে কোনো বিষয় আপনি তার ঠাউর করতে পারছেন এমন বাধা চলে আসছে তীরে এসে তরিডোবা আর কি সেই রকম বিষয়গুলোতে এই সময় কিন্তু কিছুটা আপনি সুফল পেতে পারেন এবং সেটা কিন্তু অবশ্যই পজিটিভ এই বিষয়টা আপনারা কিন্তু বকরি যে অবস্থাটা চৌঠা নভেম্বর অবধি তো সেই সময়টা আপনারা কিন্তু এই বিষয়গুলো উদ্যোগী হতে পারেন এবং যে কাজগুলো ইতিমধ্যে বাধা পেয়েছেন সেগুলো আর একবার হাত দিয়ে দেখুন তো সেই কাজগুলো কিন্তু সুগম ফল পান কি না সেটা কিন্তু সবার আগে আমি এখানে পজিটিভ বলবো আচ্ছা হাঁটুর ব্যথার বেদনার সমস্যা বা জয়েন্ট পেন মেনলি যে কোনো জায়গায় জয়েন্ট পেন হতে পারে বডির তো সেগুলো আগে যাদের খুব বেড়েছিল সেটা এখন একটু কমের দিকে থাকবে আবার এরকমটাও আমরা দেখতে পাবো এখানে যে আগে যাদের হতো এরকম ধরনের জয়েন্ট পেন এখন আবার হয়তো রিসেন্ট এখন হয় না আবার কিন্তু বকরি হওয়ার কারণে হতে পারে ম্যাক্সিমাম এই বক্রতা যাদের জন্মছকে আছে মানে এখন তো শনি বকরি হয়েছে আপনার যদি বার্থ চার্টেও শনি বকরি থাকে কী করে বুঝবেন ব লেখা থাকতে পারে বকরি লেখা থাকতে পারে রেট্রোগ্রেড আর লেখা থাকতে পারে তো এরকম ধরনের বিষয় যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনার এই জয়েন্ট পেন এগুলোর সমস্যা কিন্তু কিছুটা উত্তরোত্তর বাড়তে পারে বর্তমানে দাম্পত্য জীবন আপনার কেমন যাচ্ছে যদি আপনার দাম্পত্য জীবন বর্তমানে খুব ভালো গিয়ে থাকে তার মধ্যে কিছুটা নেতিবাচক ফল এই সময় থাকবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য ক্ষেত্রে যারা অশান্তি বা প্রবলেমের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে এই প্রভাবটা কিছুটা ভালোর দিকে থাকছে অর্থাৎ বকরি হওয়ার জন্য দাম্পত্য অশান্তি কিন্তু কিছুটা সাময়িক সময় হলো কমবে এটা কিন্তু অবশ্যই আমরা এই সময় দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে খাটুনি কমবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার যে লাভ যে উন্নতি সেটাও কিন্তু কিছুটা ড্রপ করবে এটা কিন্তু একদম স্পষ্ট ব্যবসার ক্ষেত্রে আপনার পরিশ্রম কমবে একটু সহজ হবে ব্যাপারগুলো কিন্তু কোথাও না কোথাও লাভের পরিমাণও কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু কমের দিকে আমরা দেখতে পাচ্ছি বিবাহ যোগে কিন্তু কর্কট লগ্ন সাপেক্ষে বাধার যোগ আছে বক্রতা মানে একেবারে সব বিবাহ যোগে একদম আটকে যাবে আর আপনি বিবাহ করতে পারবেন না ঠিক সেরকম নয় দেরি এবং অযাচিত কারণে কিন্তু দেরি প্রবলেম আজ এটা কালোটা বা ইভিন যাদের বিবাহ স্থির হয়ে গেছে এরকম অনেক ব্যক্তি আছেন যাদের বিবাহ স্থির হয়ে গেছে সমস্ত দিকগুলো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু তৎপরতার মধ্যে রাখা দরকার কারণ যাদের বিবাহ স্থির হয়ে গেছে ধরুন কোনো বাড়ি বুকিং হয়নি ক্যাটারিং এই মুহূর্তে হয়তো স্থির করা হয়নি সবাইকে এই মুহূর্তে নিমন্ত্রণ করা হয়নি এই যে ছোটো ছোটো বিষয়গুলো বাকি আছে যাতে যদি জন্মছকে শনি বকরি থাকে এই সময় কিন্তু আপনি এই বিষয়গুলোতে খুব স্ট্রাগল ফেস করবেন এটা খেয়াল রাখতে হবে বিবাহ যোগে কিছু দেরি বিলম্ব এবং বাধার যোগ ইত্যাদি আছে এবং আমি এটুকু বলবো যে বিবাহ যাদের স্থির হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু তৎপরতা রাখা দরকার সব দিক কিন্তু খুঁটিনাটি বিষয়কে কিন্তু অবজার্ভ করা দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে বা পরবর্তী বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
শনি বক্রী হয়ে যাওয়ার জন্য আইনি কোনো প্রক্রিয়া চললে, কোর্ট কাচারি বিষয় চললে, তার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস পরিবর্তন এগুলো কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। যে কোনো কোর্ট কাচারি ইত্যাদি বিষয়ে কিন্তু এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে। মামলার গতি প্রকৃতি যেরকম চলছিল একদম 360 degrees বেশ কিছু ক্ষেত্রে ঘুরতে পারে, যে মামলা হয়তো আপনি ভাবছেন আপনার পক্ষে আছে সেটা আপনার কিন্তু বিরুদ্ধে চলে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সবথেকে বড় কথা, নতুন মামলা স্টার্ট করার ক্ষেত্রে আমি মনে করি কর্কটের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। যৌথ কাজ বা জয়েন্ট কিছু শুরু করতে হলে, কোনো জয়েন্ট ব্যবসা করছেন বা যৌথ কোনো ব্যবসা ইত্যাদি কিছু করতে চাইছেন, সেই জায়গায় কিন্তু আপনাকে আরও সতর্ক, আরও চোখ কান খোলা রেখে এগোতে হবে। এবং অবশ্যই এখানে জ্যোতিষীয় পরামর্শ মাফিক আপনাদের কিন্তু এগোতে হবে। গবেষণা বা যারা রিসার্চ করছেন কিছু বিষয়ে আপনারা ভালো ফল পেলেও, নতুন যারা ধরুন রিসার্চে এগোতে চাইছেন কোনো বিষয়ে, কোনো ইনস্টিটিউটের আন্ডারে যেতে চাইছেন, সেখানে কিন্তু জন্মশকে শনি বক্রী থাকলে বাধা বিঘ্নতা থাকবে। গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিছু নেগেটিভ কিছু কাজ করা, কোনো নেগেটিভ বিষয়ে কিছু আপনি গুপ্ত কাজ করছেন, সেই ধরনের বিষয় কিন্তু এই সময় আপনাদের ভেতরে থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শনির দৃষ্টিগুলো খুব ভাইটাল, প্রথম দৃষ্টিটা শনির তির্যক দৃষ্টি বা বক্র দৃষ্টি বলে, এটাকে বক্রির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। বক্র হচ্ছে তির্যক দৃষ্টি, যেটা আপনাদের কর্মভাবে পড়ছিল। অবশ্যই এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, শনির যে বক্র দৃষ্টিটা এখানে কিন্তু প্রভাবটা কমার জন্য, কর্মক্ষেত্রে যারা খুব হাঁসফাঁস করা অবস্থার মধ্যে ছিলেন, এটা ওটা টার্গেট ইত্যাদি একেবারে জর্জরিত হয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে, সেই জায়গাটা হালকা হবে। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ তথা কাজের ওয়ার্কলোড এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে কমছে। এবং আমি এখানে সার্ভিস যারা করছেন, চাকরিজীবী মানুষদের কথা বলছি, ব্যবসায়ীদের নয়, তো এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ওয়ার্কলোডের পরিমাণ কমছে। এবং এটা আমার মনে হয় ভালোর দিকে এবং পজিটিভের দিকে এটা আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক জায়গা কিন্তু এনে দেবে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যারা সেকেন্ড ম্যারেজের দিকে এগোতে চাইছেন বা অন্যান্য কিছু বিষয়, তো সেগুলোতে এই সময় ভালো ফল আপনারা কিন্তু পাবেন। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলার গতি প্রকৃতির পরিবর্তন হবে। সামাজিক জীবন বা সোশ্যাল লাইফের মধ্যে কিছু তারতম্য ফিল করবেন। আগে হয়তো যে সংগঠন, ক্লাব, অর্গানাইজ এর মধ্যে আপনার যাতায়াত ছিল, তার মধ্যে কিছু তারতম্য, তার মধ্যে কিছু পরিবর্তন, এগুলো কিন্তু হতে পারে আপনি এই সময় ফিল করলেন, এটার কিন্তু সম্ভাবনা প্রবল বলে আমার মনে হয়। আর আমি এই পয়েন্টটায় গুরুত্ব দেবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসবেই, এবং দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনের মধ্যে পরিবর্তনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। জন্মছকে বক্রী থাকলে দাম্পত্য অশান্তি, একটু কলহ বাড়বে। যদি জন্মছকে শনি বক্রী না থাকে, সেই জায়গাটা দাম্পত্য জীবনে সাধারণত একটু স্টেবিলিটি থাকবে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো অ্যাডভার্স রেজাল্ট ফেস করেন, কোনো সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, কোনো হঠাৎ করে কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এগুলো যদি দাম্পত্য জীবনে ফেস করেন, তো সেক্ষেত্রে কালবিলম্ব না করে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। পায়ের ব্যথা বেদনা, পায়ে চোটাঘাত লাগার চান্সেস অনেকের কর্কটের ক্ষেত্রে বাড়তে পারে। তো পায়ে ব্যথা বেদনা থেকে বড় কথা চোটাঘাত লাগার সম্ভাবনা, এই বিষয়টা একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কখন গুরুত্ব দিতে হবে? স্পেশালি আমি মনে করি এটা জুলাই মাস থেকে, যখন মঙ্গল সরাসরি আপনাদের শনির ওপর দৃষ্টি দেবে, এখনও একটু খেয়াল রাখতে হবে। কারণ এখনও মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা ধ্বংসাত্মক দৃষ্টি শনির ওপর আছে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখা দরকার। প্রেম সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে যারা পুরনো প্রেম নিয়ে কিছু প্রবলেমের মধ্যে ছিলেন বা পুরনো বিষয়গুলো আপনার প্রেমের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছিল, সেখানে একটু ছাড় পাবেন, সেখানে একটু ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে বা সেভিংস যাদের হচ্ছিল না, ফাটকার ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল, সেই জায়গাগুলো কিছুটা ভালো ফলের মধ্যে থাকছে। এর বাইরে আলোচনাটা দৈনিক রাশিফলে চলবে, দেখতে থাকুন। আমরা চলে আসছি আর দৈনিক রাশিফল এবং কর্কট রাশি যারা শুনলেন, লগ্নভিত্তিক যে আমি আলোচনাটা করলাম, আপনারা রাশির সাপেক্ষে শুনতে পারেন, কিন্তু রাশির স্পেশালি আমি ঢাইয়ার উপর একটি ভিডিও আপডেট দেবো, তো সেটা অবশ্যই শুনে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।